আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর দেখো, বিকাল বিকালে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাইরে। আজকের গন্তব্য একটু টুকটাক শপিং করতে যাওয়া। আমরা আজকে যাব হচ্ছে মিরপুর শপিং সেন্টার, যেটা হচ্ছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অপোজিটে, 2 নম্বর, মিরপুর 2 নম্বরে। তো এই দেখো, আমরা মার্কেটের সামনে চলে এসেছি। এই পাশেই হচ্ছে কার পার্কিং, মার্কেটের কার পার্কিং। তো ওখানে তানহার বাবা কার পার্ক করতে যাবে, আমরা এদিক দিয়ে সবাই ঢুকে পড়েছি মার্কেটের ভেতরে। তো এই হচ্ছে মিরপুর শপিং সেন্টার, বেশ বড় এই শপিং সেন্টারটা। আর আমরা মিরপুরের মানুষ, মধ্যবিত্ত মানুষরা, মানে খুব সহজে এখানে কেনাকাটা করতে পারি। দামটা খুবই হাতের নাগালে, একটা খুবই রিজনেবল প্রাইসের মার্কেট এটা। এই যে মার্কেটের, এটা হচ্ছে নিচতলা। নিচতলায় এই পাশে আছে হচ্ছে একটা চার্টের মতো, যেখানে লেখা আছে যে কোন তলায় কী কী আছে, তুমি আসলে কোন তলায় গেলে তোমার প্রয়োজনীয় জিনিসটা খুঁজে পাবে। তো এই যে আমরা যাব 4তলায় এবং 5তলায়, আমাদের রেডিমেড কাপড়ের দোকানে যেতে হবে। তো আমরা নিচতলাটা ঘুরে দেখছি। নিচতলাটা পরে হচ্ছে কসমেটিক্স, খেলনা এবং ক্রোকারিজের দোকান। আর এখানে এই দেখো, চলন্ত সিঁড়ি লিফ্ট, এস্কেলেটর এটা আছে, এবং এখানে ক্যাপসুল লিফ্ট আছে। মোট তিন ধরনের লিফ্ট আছে এই মার্কেটটাতে। যখন অনেক বেশি মানুষের ভিড় হয়, তখন আসলে এই তিনটা লিফ্টেই মানুষ ওঠানামা করে। এখন যেহেতু ঈদের পর, এতে একটু ভিড় কম, তো চলন্ত সিঁড়িটা বেশ ফাঁকা দেখা যাচ্ছে। আর আমি আশেপাশে যে কসমেটিক্সের দোকানগুলো, সেগুলো ঘুরে দেখছিলাম। আসলে আমাদের মেয়েদের কসমেটিক্সের জিনিসপত্র দেখলে দেখতেই ভালো লাগে, কিনি আর না কিনি। তো আমি সব দোকানগুলো ঘুরে দেখছিলাম। এখানে দেখো বেশ সুন্দর আছে, ছেলেদের পাঞ্জাবি, শার্ট, প্যান্ট, মেয়েদের কুর্তি বা বাচ্চাদের ড্রেস, রেডিমেড গার্মেন্টস বলতেই 4তলা। এখানে বাইরের রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি, তানহার বাবা গিয়েছে গাড়ি নিয়ে আসতে পার্কিং থেকে।